প্রেমিক অসমর, হাবিয়াস অসমর বুয়ারি হওয়ার। গতিকে তারেই আরম্ভণি করেছে অসমীয়া ভাষা শিকি। হে, কি খবর? জয় আই অসম। সুপারস্টার কামাল হাসানের জিয়রী তথা প্রতিভাশালী অভিনেত্রী শ্রুতি হাসানের হাবিয়াস অসমীয়া বুয়ারি হওয়ার। শেহতীয়াকৈ সোশ্যাল মিডিয়াত চর্চিত হয়েছে শ্রুতির অসমীয়া ভাষা কবলৈ চেষ্টা করার একটা বিশেষ ভিডিও। শ্রুতিয়ে কলে জয় আই অসম। শ্রুতিয়ে লগতে কলে এগৰাকী আল্টিমেট ছোৱালী বুলিও। হে, কি খবর? জয় আই অসম। গট ইট? ইয়া, আল্টিমেট ছোৱালী, বেস্ট লড়া। শ্রুতি হাসানের কোন এইজন অসমীয়া প্রেমিক? শ্রুতির প্রেমত পড়েছে অসমীয়া চিত্রশিল্পী শান্তনু হাজরিকা। শান্তনু হাজরিকা এগৰাকী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডুডল আর্টিস্ট। কিদরে প্রেমত পড়িল এই দুয়োগৰাকী শিল্পী? শেহতীয়াকৈ এগৰাকী ইউটিউবৰ ভিডিওত সেই কথা নিজ মুখে স্বীকার করলে শান্তনু হাজরিকায়। প্রথম তেওঁক মই ভাল দুই তিনি বছর আগতে আমি চিনাকি হওয়া, মই এনেকে বম্বে যেটা প্রথম প্রথম শিফট করেছিল তেতিয়া আমি এনেকে চিনাকি হলো, এনেকে এইটুক চিনি পাইছো আর মোর আর্ট একটা পিস চাইছিলে তেওঁ। তারপর মানে এনেকে আমার আর্টর ফুলি কানেকশন হল, তারপর আমি এইটুক এনেকে আর্ট ড্রয়িংস এনেকে পঠাই থাকিছো। বলিউডৰ পেষ্ট্ৰীৰ পৰা আৰম্ভ কৰি ছ'চিয়েল মিডিয়া সৰ্বত্ৰে এতিয়া এই দুই প্ৰেমিক যুগলৰে চৰ্চা। এণ্টাৰটেইনমেণ্ট ডেস্ক, প্ৰাগ নিউজ।